What is up, everyone? Welcome back to my YouTube channel. This is Abdul Abdul and you're watching Beat Out In. Bring the action. এই ভিডিওটা তোমরা যারা দেখতেছো সেটা হচ্ছে আমার বাইক যে আমি মডিফাই করলাম সেইটার ব্যাপারে একটু টুকটাক শেয়ার করার ট্রাই করব আর কেন আমি ডিসিশন নিলাম যে বাইকটা আমি হঠাৎ করে মডিফাই করব আমার বাইকে এক পরিমাণ কোনো স্ক্র্যাচ নাই কোনো কিছু নাই বিকজ আমার গাড়ি আমার হাত থেকে কখনো পড়ে নাই প্লাস কোনো রিক্সায় বা কোনো কিছুতে আঁচল লাগে নাই বা লাগায় দেয় নাই সত্যি 100% সত্যি এখন এই ডিকেলটা চেঞ্জ করার পিছনে স্টোরিটা একটু বলি একটু খুলে বলুন মাধ্যমে মানুষ এমন কিনা কিনছে আর অনফে বাসন থ্রি আর সেম কালার যেমন ডার্ক নাইট এডিশন যেটা আমি ইউজ করি ব্লু কালার রেসিং ব্লু কালার এগুলো আছে এগুলো মানে অহরহ হয়ে গেছে ই কমার্স সাইটের মাধ্যমে আর যারা সাইকেল কিনে আই মিন সরি সাইকেল চালানো শিখছে তারা ই কমার্সের মাধ্যমে এখন বাইক কিনে ফেলে আহারে কি কোন কথা সত্য বাঙালির অনেক ধৈর্য এইসব কাজে ভালো কাজে বাঙালির ধৈর্য নাই বাট অনেক ধৈর্য বাঙালি একটু দুই মিনিট বাস দাঁড়ায় থাকলে বাস চালানোর গালি দিবে বাট তারা ই কমার্স সাইডে ছয় মাস এক বছর দুই বছর স্টিল এখন ই কমার্স সাইডের অনেক দুর্দশা চলতেছে স্টিল এখনো বাঙালি ই কমার্স সাইডে অর্ডার দিচ্ছে সেন্ট্রি ওকে হাজতে বন্দি করো এটা যার যার পার্সোনাল ব্যাপার আই হ্যাভ নো প্রবলেম আপনারা অর্ডার দেন যাই করেন আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম দ্য প্রবলেম ইজ আমার কাছে আমি যে বাইকটা চালাই ওটা বেশি কমন হয়ে গেছে অ্যান্ড দ্য কালার ইজ অলসো কমন অনেকে বলতে পারে বাইক চেঞ্জ করে ফেলান এত আপনার প্রবলেম থাকলে এখন আমি সিভিআর নিতে চাইছিলাম বিকজ আমি সিভিআর লাভার আমি অনেক সিভিআরকে পছন্দ করি আর অনফে ভার্সন থ্রি থেকেও অনেক দিক দিয়ে আমি সিভিআরকে পছন্দ করি বাট আমি সিভিআর আর অনফে ভার্সন থ্রির আগে আমি সিভিআর ইউজ করতাম ভাই ঠিক আছে এর জন্য আমি সিভিআরে যাচ্ছি না আর জিএসএক্স আর আমার হাইটের কারণে জি সিক্স আর একটু ছোট হয়ে যায় দ্যাটস ওয়াই আমি জি সিক্স আর যাচ্ছি না আমি বসলে একটু অড দেখায় ও আচ্ছা আর সো ফার সো গুড আমার আর অন ফাইভ ভার্সন থ্রিটা আমাকে জো সার্ভিস দিতেছে আর এই আর অন ফাইভ ভার্সন থ্রি চালায়া আমার কোনো কিছুই ভাই ব্যথা করে নাই প্রমিস ভাই আমি 200-250-300 কিলো যা রাইড করছি আমার লাইফে একটা না তখনও আমার কোনো কিছুই ব্যথা করে নাই এখন অনেকে বলতে পারে ভাই এটা আপনার প্রবলেম আপনার ব্যথা করে না আমাদের সবার ব্যথা করে হইতে পারে ভাই আমি মেনে নিলাম তোমাদের ব্যথা করে আমার কেন জানি ব্যথা করে না আরফে ভার্সন থ্রি হ্যাঁ আরফে ভার্সন থ্রি অনেক প্রবলেম আছে যেমন ইন্ডিয়ানটার বিল্ড কোয়ালিটি ইজ শিট বাট ওদিক দিয়ে ইন্দো বা থাইয়ের বিল্ড কোয়ালিটি ভালো আবার এই ইয়ামাহা আরফে ভার্সন থ্রি থেকে অনেক বাইক যেমন সিভিআর অনেক দিক থেকে আমি আগায় রাখি এখন আমি তাই ডিসিশন নিলাম যে আমি একটা বাইকের কী করা যায় কী করা যায় আমি বাইকের ডিকেলটা চেঞ্জ করি বিকজ ডিকেলটা চেঞ্জ করলে বাইকটা একটু আনকমন লাগবে আর আমি আমাকে পার্সোনালি সবাই যারা চিনো তারা জানো যে আমি একটু ইউনিক জিনিস পছন্দ করি ইউনিকভাবে চলতে পছন্দ করি দ্যাটস ওয়াই আমি ডিসাইড করলাম যে বাইকের ডিকেলটা চেঞ্জ করবো আর এখন তোমরা ভিডিও যেগুলো দেখবা আমি কীভাবে লাগালাম ডিকেল আর যে ডিকেলটা আমি লাগালাম সেটা আমি অনেক আগের থেকেই প্ল্যান করতেছিলাম যে লাগাবো বাট হয়ে উঠে নাই বাট এখন হয়ে উঠলো আর যে থেকে কীভাবে চেঞ্জ করলাম প্লাস ওরা কতটুকু ভালোভাবে চেঞ্জ করলো এটা তোমরা ভিডিওটা আগে দেখো লাগানোর ভিডিওটা তোমরা একটু রিভিউ করো তারপরে লাস্টে এসে ভিডিওর আমি আবার বলে দিচ্ছি যে অ্যাকচুয়ালি তারা কেমন সার্ভিস দিচ্ছে ডিটেলটা কেমন ছিল আর ডিটেলটা আমি কার থেকে নিলাম ওকে আর আমার বাইকের যদি ছবি দেখতে চাও তাহলে আমার ফেসবুক প্রোফাইলে কানেক্টেড থাকতে পারো আবু সাইদ আবদুল্লাহ পিয়াল যেটা ডিসক্রিপশনে দেওয়া থাকবে আর তোমরা যদি চাও আমার ফেসবুক পেজ ফলো করতে পারো আই নো তোমরা অনেকেই ফলো করো যারা যারা করো নাই তারাও ফলো করে দিয়ে ফেসবুক পেজটা দি রাউডিনেস সেম অ্যাজ ইউটিউব সো থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ আমার বয়ান পকপক শোনার জন্য থ্যাংক ইউ সো মাচ I got my peaches out in Georgia. Oh yeah, shit. I get my weed from California. That's that shit. I took my chick up to the north, yeah. Badass bitch. I get my light right from the source, yeah. Yeah, that's it. And I see you. Oh. The way I breathe you in, hey. It's the texture of your skin. I wanna wrap my arms around you, baby, never let you go. Oh. And I see you. There's nothing like your touch. It's the way you lift me up. Yeah, and I'll be right here with you till the end. I got my peaches out in Georgia. Oh yeah, shit. I get my weed from California. That's that shit. I took my chick up to the north, yeah. Badass bitch. I get my light right from the source, yeah. Yeah, that's it. You ain't sure yet, but I'm for ya. All I could want, all I could wish for. Nights alone that we miss more. The days we save as souvenirs. There's no time, I wanna make more.
more time and give you my whole life. I left my girl, I'm in my Yorker. Hate to leave it, call it torture. Remember when I couldn't hold her? Left her baggage for a mover. I got my peaches out in Georgia. Oh yeah, shit. I get my weed from California. That's that shit. I took my chick up to the north, yeah. Badass bitch. I get my light right from the source, yeah. Yeah, that's it. I get the feeling, so I'm sure. And in my hand because I'm yours. তো এতক্ষণ তো তোমরা ভিডিও দেখলা কীভাবে কী লাগাইলাম। আমি আরজি থেকে লাগাইছি আর হচ্ছে টিকেলটা আমি কই থেকে নিলাম অ্যান্ড কার্ট থেকে নিলাম, এটা হচ্ছে বিগ কোশ্চেন। অনেকেই আমাকে আস করতেছে, আমি ফেসবুক অলরেডি আমার বাইকের ছবি শেয়ার করছি, সো ওখানে অনেকে আস করতেছে কই থেকে নিলাম, কই থেকে করাইলাম। করাইছি তো আরজি থেকে, বাট টিকেলটা আমি আরজি থেকে করাই নেই, বাট আর আরজি থেকে নেই নেই, বিকজ আরজিতে টিকেলটা ছিল না। সো আমাকে এখানে হেল্প করছে সিয়ামুল কবির ভাই, সে তার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। তার থেকে তোমরা সবাই স্পেশালি ফরেন প্রোডাক্টস যেগুলো আছে, আরসিবি অ্যান্ড অল দো স্টাফস, সব ইজিলি পাওয়া যাবা, প্লাস ভেরি ভেরি চিপ রেটে পাবা। তার লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। অ্যান্ড এই ডিকেল প্লাস আরও ইম্পোর্টেড ডিকেল যে যা যা আছে, সে অনেক ডিকেল ইম্পোর্ট করে মালয়েশিয়া থেকে, সো ওটাও তোমরা চিপ প্রাইসে পাওয়া যাবা। আর আমি ডিকেল লাগানো প্লাস এভরিথিং সব কিছুর আমি একটা জাস্ট আইডিয়া দিচ্ছি, সেটা হচ্ছে 5-10,000 তোমার স্টিকার মডিফাইয়ের উপর, স্টিকারের কোয়ালিটির উপর ডিপেন্ড করে 5-10,000 টাকা ভিতর এরকম মডিফাই হয়ে যাবে। আর আরজেতে লাগানোর কোয়ালিটি ইজ অলওয়েজ দি বেস্ট, বিকজ আরজের কাজ প্লাস তাদের এক্সপিরিয়েন্স ইজ হিউজ। সো আরজে থেকে লাগাইলে কোনো টেনশন নাই, ইজিলি লাগাই দিবে, তারা অনেক ফাস্ট কাজ করে দিবে, প্লাস এটার তোমার রিলায়েবিলিটি অনেক বেশি। আমি যখন বাইকের ডিকেলটা লাগাইছি তারপরে আসছে বৃষ্টি, সো ওই বৃষ্টির ভিতরে আমি বাসায় আসছি, বাট ইটস স্টিল ইটস ভেরি গুড। এখন পর্যন্ত ভালো আমি সার্ভিস পাচ্ছি, সার্ভিস তো কিছু না, এটা একটা কসমেটিক মডিফিকেশন, সো এটা দিয়ে মানুষ ভালো বলতেছে, সবাই বলতেছে যে ভাই সুন্দর হয়েছে হ্যান ত্যান। আর কারণ তো আমি আগেই বললাম, আর কথা না বাড়াই, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, ইনশাল্লাহ ইভেন উইল মিট ইন দি নেক্সট ভিডিও, ইট উইল বি মাও ভিডিও ইনশাল্লাহ, আগে থেকে বলে দিচ্ছি। সো টেক কেয়ার, গুড বাই, অ্যান্ড স্টে সেফ ইন দিস প্যান্ডামিক। আর ডেঙ্গু অনেক বেড়ে যাচ্ছে সবার, সো ডেঙ্গু নিয়েও সবাই একটু সচেতন থাকো, আশেপাশে সব মানুষদের সচেতন রেখো। থ্যাংক ইউ সো মাচ, টাটা।